আর তোমরা তোমাদের পরিমাপ যন্ত্রগুলি ইনসাফের সাথে কায়েম করো। কিরকম? কিনার সময় বেশি করে নিয়ে নিলাম, বেচার সময় একটু কম দিলাম, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি দুর্ভাগা। কারণ মানুষের হক তার মধ্যে রয়েছে। হাসরের মাঠে যখন এরকম আপনি উঠবেন তখন কি করবে? কিছু মানুষ আসবে, কিছু মানুষ এসে বলবে যে কিছু হক রয়েছে আমার, আপনার সমস্ত ন্যাক আমল তারা ভাগ করে নিয়ে চলে যাবে। এরপরে দেখবেন যে কিছু মানুষ এসে বলবে যে আমার হক রয়েছে, বলতে আমার কাছে তো আর কিছু নাই, বলে তাহলে আমার গুণাগুলি তুমি নিয়ে যাও, এরপরে গুণা দিয়ে লোক জান্নাতে চলে যাবে। আপনি কি চান এত কষ্ট করে ন্যাক আমল করেছেন, সলাত জাকাত সওম হজ আদায় করেছেন, আর মানুষ এসে ভাগ করে আপনার সম্পদগুলি নিয়ে যাক, আপনার সলাতগুলি নিয়ে যাক, চাইবেন? কেউ কেউ চাইতে পারেন? চাইতে পারে না। তাহলে মানুষের হক যেন আপনার কাছে না থাকে, আর এর মধ্যে বেচা কেনার অবস্থায় অথবা মানুষকে দেওয়ার অবস্থায় কোনোভাবেই কম দিবেন না, আর নেয়ার সময় কোনোভাবে বেশি দিবেন না, বরং সুন্দরভাবে মেপে সেই জন্য দিবেন, যাতে সেভাবে দিবেন যাতে করে আপনি আখেরাতে আল্লাহর দরবারে ধরা না পড়ে যান। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু, যখন কথা বলো ইনসাফের সাথে কথা বলো। একজন মানুষ আপনার সাথে কথা বলতে আসছে, পক্ষপাতিত্ব করবেন না। যদিও আপনার আত্মীয় হয় বলো কেন, যা করবা, আত্মীয় হলেও পক্ষপাতিত্ব করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিআহদিল্লাহি আওফু, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করুন, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করুন। কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ জিজ্ঞাসা করবেন অঙ্গীকার সম্পর্কে। অঙ্গীকার যদি পালন না করে আপনার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেল, আপনাকে অবশ্যই অঙ্গীকার পালন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ যেটা সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এটা আমি লম্বা করে আলোচনা করি বিষয়টা নিয়ে। এ হচ্ছে আমার রো, আমার রাস্তা, এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবু সুবুলা ফাতাফাররাকুকুম আন সাবিলিহি, বিভিন্ন রাস্তা দেখিও না, তাহলে আমার পথ থেকে হারিয়ে যাবে। আমরা কোথায় ছিলাম ভাই? আমাদের বাবা আদম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন কি না? জান্নাতে ছিলেন। সেখান থেকে আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেয় তখন বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মাফ করে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আকাশেই মাফ করে দিয়েছেন। যারা বলে যে দুনিয়াতে এসে 360 বছর কান্নাকাটি করেছে, এটা বেহুদা কথা বলছে। আল্লাহ তাআলা আকাশেই তাকে মাফ করে দিয়েছেন। তাহলে দুনিয়াতে কেন দিলেন? দুনিয়া দিয়েছেন, দুনিয়ার জন্যই তাকে সৃষ্টি করেছেন, দুনিয়া আবাদ করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য যারা ওই সমস্ত কথা বানিয়ে বলে ওগুলি বিশ্বাস করবেন না। দুনিয়াতে তিনি দিয়েছেন, বলে দিয়েছেন, দুনিয়াতে দিচ্ছি, যখন তোমাদের কাছে আমার হেদায়েত আসবে, কোরআন আসবে, হাদিস আসবে, নবীরা আসবে, ভালো লোকরা আসবে, হক কথা বলবে, সেটা অনুসরণ করে আমার পথে সোজা পথে যদি চলো কোথায় যাবে? জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে আসবে। অর্থাৎ যেই জান্নাত থেকে তোমাকে নামিয়ে দিচ্ছি, যদি ভালো কাজ করতে পারো, হক আমল করতে পারো, ন্যাক আমল করতে পারো, অবশ্যই আবার তোমাকে সেই জান্নাতে দিয়ে তোমাকে নিয়ে আসবো। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি সহজ পথে চলো অবশ্যই তুমি জান্নাতে আসতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, হাদিসে রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, একদিন তিনি লম্বা একটা রেখা আঁকলেন, একটা লম্বা রেখা আঁকলেন, রেখা বুঝেন তো, লম্বা একটা খত আঁকলেন। আঁকার পরে অনেকগুলো পাশে অনেকগুলো রাস্তা আঁকে দিলেন। এরপর বললেন, এ হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম। প্রতিদিন আমরা যে দোয়া করি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, দোয়া করি কিনা? একবার দুইবার না, বহুবার, বহুবার এই দোয়া করি আমরা প্রতিদিন, এতবার দোয়া করি। মাঝে মধ্যে আপনার মনে হবে কি রে এতবার চাচ্ছি কেন, এতবার না, আরো বেশি চাওয়া দরকার। প্রতি মুহূর্তে হেদিনা সিরাতাল মুস্তাকিম চাওয়া দরকার, কারণ আপনি যে কোনো অবস্থায় মুখ এদিক সেদিক হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন যে কুলুবুল ইবাদে বাইনা উসবাইনি মিন আসাবির রহমান, আল্লাহর বান্দাদের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইশা, এদিক সেদিক যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে ঘুরান তার মানুষের অন্তরকে। এই জন্য তিনি বারবার দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কালবি আলা তাআতিকা, হে সমস্ত অন্তর সমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে একবার আপনার আনুগত্যের ভিতরে রাখুন, আপনার দিনের ভিতরে রাখুন। বারবার তিনি এই দোয়া করতেন। জিজ্ঞাসা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই দোয়া করছেন? বলে আল্লাহর আমাদের কলম সময় আল্লাহর আঙ্গুলের মাঝখানে যেভাবে ইচ্ছে এইভাবে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিতে পারেন, এই জন্য আমি দোয়া করি যেন দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। একজন মানুষ সারা জীবন আমল করেছে, শেষ জীবনে যদি কোনো কেউ একটু শিরিক করলো, লাভ আছে কিছু? আর কোনো লাভ আছে? হজ করে আসছে একেবারে বহুবার,
তিনি একবারে 60 বার 50 বার 60 বার হজ করছে, সরকাল থেকে 100 বছর বয়স পাইছে, 60 বছর 60 বছর লাভ হবে না যদি কোনো শেষ জীবনে এসে বলে যে হ্যাঁ শেষ জীবন বলে যে ওই কবর আমাকে কিছু করতে পারে অথবা ওই বেটা আমার কিছু উপকার করতে পারে, হ্যাঁ মরা মানুষ আমার কোনো উপকার করে দিতে পারে, কোনো পীরে আমার কোনো কিছু জান্নাত দিতে পারে অথবা সন্তানকে দিতে পারে অথবা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, ওই ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেছে, সারা জীবন আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য এই পথে থাকতে হবে সোজা সরল পথটা। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ 10 নম্বর ওসিয়ত বলেছেন, ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এ হচ্ছে আমার সরল সহজ পথ, এই পথে তোমাকে থাকতে হবে। ওয়ালা তাতাবউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথ ছাড়া অন্য সমস্ত পথগুলো আছে সবগুলি হচ্ছে শয়তানের পথ, সবগুলি হচ্ছে শয়তানের পথ, ওই পথে যাওয়া যাবে না। কোরআন এবং সুন্নার ভিতরে থাকতে হবে। যদি আপনি কোরআন সুন্নার বাইরে, একজন এদিকে টানে একজন এদিকে টানে, কেউ আপনাকে খারেজি বানিয়ে দিবে, কেউ আপনাকে মুরজিয়া বানিয়ে দিবে, কেউ আপনাকে আপনাকে মুতাজিলা বানিয়ে দিবে, কেউ আপনাকে শিয়া বানিয়ে দিবে, এইভাবে আপনাকে ভাগ করে 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 উম্মতে মুসলিমাকে শেষ করে দিয়েছে। আজও আপনাদের মধ্যে এরকম আমাদের মধ্যে দেখা যায়, কেউ কেউ নতুন নতুন দল উপদল তৈরি করতেছে, না উম্মতে মুসলিমা এক দহ এক প্রাণ, এখানে দল উপদলের কোন সুযোগ নাই। যে ব্যক্তি এরকম দল বানাবে সেই আয়াতের বিপরীত কাজ করছে। আল্লাহ তাআলা বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এ হচ্ছে আমার পথ, সহজ সরল পথ, এই পথটা সোজা পথ, এই পথে চললে জান্নাতে যেতে পারবেন। আপনি যদি কোনো, আমি আজকে এখানে এসেছি এই সখীপুরের এই জায়গায় এসেছি, এই আসার সময় যদি আমি এই রাস্তা ভুলে যেতাম, জৈনা বাজার থেকে এদিকে না আসতাম, এখানে আসা কি আমার পক্ষে কতদিন পরে আসতে পারতাম বলেন তো? আবার ঘুরে ওই জৈনা বাজার দিয়ে এদিকে ঢুকতে হইতো, নইলে আমার পক্ষে আসা সম্ভব ছিল না, অথবা আরো দূরে দিয়ে ঘুরে হইলেও একটা রাস্তা খুঁজে বের করতে হতো এখানে আসতে হবে আমাকে। জান্নাতে যেতে হলে যেই পথে আমার নবী দেখিয়ে দিয়েছে, যেই পথটি কোরআনের পথ, যেই পথটি হাদিসের পথ, এই পথের বাইরে অন্য কোনো পথে জান্নাতে যাওয়া যাবে না। যাবে কিনা বলেন? কখনো নয়। জান্নাতে যেতে হলে অবশ্যই আমার নবী এবং আমার নবীর পথ দেখানো পথে যেতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এইটা আমার পথ, এটা আমার পথ, এই পথে আদু ইলা রব্বি, আমার পথের দিকে আমি আহ্বান করছি তোমাদেরকে আল্লাহর পথের দিকে, আলা বাসিরাতিন, জেনে শুনে, জেনে শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পথে যদি চলতে হয় অন্যান্য যাবতীয় পথকে আপনাকে ছেড়ে আসতে হবে, আপনাকে অবশ্যই আসতে হবে যে আমি আল্লাহর পথে চলবো। যুবকদেরকে বলছি, আমাদের সামনে যারা আছেন বেশিরভাগই আজকের অনুষ্ঠান যুবকরাই করেছেন, যুবকরা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় মানুষ। যুবকরা একটু চিন্তা করুন, যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের সম্পর্কে কি বলেছেন? যুবকদের সম্পর্কে তিনি বলেছেন যে যেই যুবকরা আল্লাহর যে আল্লাহর দিনের উপরে বড় হবে সেই যুবককে আল্লাহ তাআলা হাশরের মাঠে আরশের ছায়ায় অংশ দিবেন, ছায়ায় থাকতে দিবেন। আল্লাহু আকবার, আরশের ছায়ায় থাকতে দিবেন আপনাকে যদি আল্লাহর দিনের উপর বড় হইতে পারেন। আপনার মতো যুবক গানও লিপ্ত হতে পারত, আপনার মতো যুবক হারামে লিপ্ত হতে পারত, কিন্তু আপনি দিনের দিকে এসেছেন, আপনি দিনকে পরিচালনা করতে চাচ্ছেন, শরীয়ত মোতাবেক চলতে চাচ্ছেন, আপনি শুনতে চান কিভাবে চললে জান্নাতে যাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা অবশ্যই ওয়েলকাম জানাবেন আপনাকে, যে আপনার জন্য স্পেশাল ব্যবস্থাপনা রাখা হয়েছে।